আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্বআলাপে আপনাদের সাথে আছি আমি হ্যাপি শারমিন। দেশের বাইরে পৃথিবীর দূরদূরান্তে ঘটে যাওয়া আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো 7261 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছে 607896 জন। বুধবার সকালে বৈশ্বিক করোনা ভাইরাসের সংক্রমণ মৃত্যুর হালনাগাদ তথ্য দেওয়া আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়। ওয়ার্ল্ডোমিটার সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 27,17,08,207 জন। তাদের মধ্যে 53,36,398 জন মারা গেছেন। গেল একদিনে করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে একদিন 59,610 জনের করোনায় শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় রাশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন 1,145 জন। আর করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ফ্রান্সে আরো 20টি মসজিদ বন্ধ করে দিল দেশটির সরকার। এর মধ্য দিয়ে ফ্রান্স সরকার আরো ইসলামা বিরোধী বিদ্বেষ মনোভাব পরিষ্কার করলো। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানায় পাস টুরে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন দেশটির এলসিআই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেন যে দেশের আরো 20টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এসব মসজিদ চরমপন্থী ছড়ানোর কাজে লিপ্ত ছিল। বিচ্ছিন্নতাবাদী আইনের উপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হলো। পাশাপাশি 36টি মসজিদ খোলা রয়েছে, কারণ এই সমস্ত মসজিদ ফ্রান্সের সংশ্লিষ্ট আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজকর্ম করছে না। বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে বাইরের তহবিল গ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং একটি মসজিদে ইমামকে সন্দেহজনক চরম পন্থার সঙ্গে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়। হাইতিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত 50 জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির উত্তরে ক্যাপ হাইতিয়ান শহরে এই বিস্ফোরণের উপর একটি প্রতিবেদনে প্রকাশ করে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয় নিহতের সংখ্যা 50 ছাড়িয়ে যেতে পারে হাইতির সরকারি কর্মকর্তারা আশঙ্কা করেন। একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। এরপর ট্যাঙ্কারে জ্বালানি সংগ্রহ করতে সড়কে চলে আসেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এ সময় ট্যাঙ্কার বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে যায়, এতে অনেকে হতাহত হয়। এই ঘটনায় দেশটিতে 3 দিনের শোক ঘোষণা করেন প্রধানমন্ত্রী এরিল হেনরি। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পরপরই পর্যবেক্ষণদের দেওয়া সুনামি সতর্কতা প্রত্যাহার করে দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবারে সতর্কতা জারি করার পর তা প্রত্যাহার করা হয়। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানায় ভূমিকম্পে ফ্লোরেসের মাঙ্গারায়ের একজন আহত হন। এছাড়া দক্ষিণ সুলাওয়েসির সেলায় দ্বীপে একটি স্কুল ভবন ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়া আবহাওয়া দপ্তর জানায় ভূমিকম্পটি উৎপত্তি স্থল ছিল সমুদ্রপৃষ্ঠে 18.9 কিলোমিটার গভীরে। পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আহ্বান জানানো জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক উপমহাসচিব রোজমেরি ডিকার্লো এই আহ্বান জানান। পরমাণু চুক্তির জেরে ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায় সংস্থাটি। অন্যদিকে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি রক্ষার দাবিও জানানো হয়। এই পরিপ্রেক্ষিতে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ বলেন, পারমাণবিক চুক্তি পুনরায় শুরু করতে সব ব্যবস্থাই নিয়েছে দেশটি। এদিকে জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন সহ পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী দেশের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে জানায় ইরানের সাথে চুক্তির বিষয়ে এসব দেশের কূটনৈতিক দরজা খোলা রয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে টিকা না নেওয়া কর্মীদের বরখাস্ত করার ঘোষণা দিল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। টিকা গ্রহণে অনিচ্ছুক হলে সর্বশেষ পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত না হতে পারে বলে জানালো প্রতিষ্ঠানটি। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি। প্রতিবেদনে বলা হয় করোনা টিকা দেওয়ার নিয়ম অনুসরণ না করলে শেষ পর্যন্ত কর্মীদের চাকরিচ্যুত করতে পারে গুগল। প্রতিবেদন অনুযায়ী গুগল নেতৃত্বে প্রচারিত একটি মোমোতে গেল 3 ডিসেম্বর পর্যন্ত সংস্থার কর্মীদের টিকা দেওয়ার অবস্থা ঘোষণা করে।
এবং প্রমাণ দেখাতে নথি আপলোড করতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মেডিকেল বা ধর্মীয় কারণে টিকা গ্রহণে অপারগ হলে অব্যাহতির জন্য সে সময় আবেদন করতে বলা হয়। মিয়ানমারে সেনাবাহিনী হেফাজতে মৃত্যু হয়েছে এক ফটো সাংবাদিকের। গেল শুক্রবার জান্তা বিরুদ্ধে বিক্ষোভ করার সময় কো সোয়ে নাইকো নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। সেনা অভ্যুত্থানের পর থেকে কো সোয়ে প্রথম সাংবাদিক যিনি সেনা হেফাজতে মারা গেছেন। অং সান সু চি সরকারকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে সেনা বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার গ্রেপ্তার করা হয় শতাধিক গণমাধ্যম কর্মীকে। মানবাধিকার কর্মীদের মতে সেনা হেফাজতে মৃতের বেশিরভাগই নির্যাতনের কারণে মারা যায়। তথ্যের অবাধ প্রবাহ নিয়ন্ত্রণ করতে চাওয়ায় সাংবাদিকরা সেনা সরকারের লক্ষ্যবস্তুকে পরিণত হতে হয়ে আসছে। মিডিয়া কর্মীদের আটক ছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন কার্যালয় বন্ধ করে দেওয়া জান্তা সরকার। করোনা নতুন ধরন অমিক্রন দ্রুত ছড়াচ্ছে বলে জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস। এমন পরিস্থিতিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশ্বে এখন পর্যন্ত 77টি দেশে শনাক্ত হয়েছে নতুন এই ধরন, প্রতিদিনই বাড়ছে এই তালিকা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলছেন এই দেশগুলো বাদেও অনেক দেশে অমিক্রনের উপস্থিতি থাকতে পারে, এটি অপ্রত্যাশিতভাবে ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি। অমিক্রনের ধরন কম গুরুতর মনে করা হলেও আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ সৃষ্টি হতে পারে। করোনার কারণে ধরনগুলোতে এত দ্রুত হারে ছড়াতে দেখা যায়নি যতটা ছড়াচ্ছে অমিক্রন। এদিকে অমিক্রন মোকাবেলায় বুস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান তিনি। বেলারুশে বিরোধী দলের নেতা সের্গেই 18 বছরের জেল দিয়েছেন দেশটির একটি আদালত। দেশটির কৃতিত্ববাদী নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে গত বছর অভূতপূর্ব বিক্ষোভ আয়োজন করায় এই সাজা দেওয়া হয় বলে তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। এক প্রতিবেদনে জানান মাসব্যাপী বিচার কার্যক্রম চালানোর পর 43 বছর বয়সী টিখা নোভেস্কিকে দাঙ্গা সৃষ্টি এবং সামাজিক ঘৃণা উস্কে দেওয়ার অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন। টুইটারে তিনি বলেন, স্বৈরশাসক জনসম্মুখে তার শক্তিশালী প্রতিপক্ষের উপর প্রতিশোধ নিলেন। স্টেট কেভিস 2010 সালে নির্বাচনে লুকাশেঙ্কোকে চ্যালেঞ্জ করেছিলেন, সে সময় তাকে 6 বছরের জেল দেওয়া হয়। আগামী 5-10 বছরের মধ্যে অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় হিমবাহগুলোর একটিতে নাটকীয় পরিবর্তন ঘটতে যাচ্ছে বলে সতর্ক করেছে বিজ্ঞানীরা। তারা বলছেন থোয়েটোর্স হিমবাহের সামনে যে অংশটি পানিতে ভাসতে দেখা যাচ্ছে আপাতত সেটি স্থির থাকলেও যে কোনো সময় এটি ভেঙে যেতে পারে। বর্তমানে বিশালাকার এই হিমবাহ থেকে প্রতি বছরে 5,000 টন বরফ মহাসাগরে মিশে যাচ্ছে। বিশ্ব সমুদ্র সীমায় এর প্রভাব এখনও সামান্য, কিন্তু এই হিমবাহের উপর দিকে যত বরফ রয়েছে তার সব যদি গলে যায় তাহলে সমুদ্র সীমা 65 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এরকম ভয়াবহ বিপর্যয় শত বছরে একবার আসতে পারে, কিন্তু গবেষক দল দেখতে পেয়েছেন বৈশ্বিক উষ্ণতার কারণে এই হিমবাহে জমে থাকা বরফ গলার হার অনেক বেড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এই হিমবাহটি পর্যবেক্ষণ করছেন। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পর জীবিত উদ্ধার হওয়া গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং মারা গেছেন। বুধবার দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরা দেশে চলে যান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায় হেলিকপ্টার দুর্ঘটনার পর আগুনে বরুণ সিং এর শরীরে বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে তামিলনাড়ুর ওয়েলিংটন থেকে বেঙ্গালুরুর সামরিক হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ রাশিয়ার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপে কথা বলেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় পূর্ব দিকে ন্যাটো জোটের সম্প্রসারণ এবং রাশিয়ার জন্য হুমকি সৃষ্টিকারী সমরাস্ত্র মোতায়েন বন্ধ করার ব্যাপারে ন্যাটো জোটের সঙ্গে আলোচনায় বসতে চায় রাশিয়া। মস্কো পশ্চাত্যের জন্য হুমকি সৃষ্টি করছে বলে অজুহাত তুলে আমেরিকা ও
ন্যাটো জোট সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া সীমান্তবর্তী দেশগুলোতে ব্যাপকভাবে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করেছে। পাশাপাশি ইউক্রেন সরকার দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলে বিরোধীদের দমনের অজুহাতে রাশিয়া সীমান্তে বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করেছে। হংকংয়ে 38 তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভবনের ছাদে অন্যান্য অংশে আটকা পড়েছে 3 শতাধিক মানুষ। স্থানীয় সময় বুধবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। ভবনটি হংকংয়ের কজওয়ে বে এলাকার রোডে অবস্থিত। দুপুর 12:37 দিকে প্রথমে সেখানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এই ঘটনায় 60 ঊর্ধ্ব একজন বৃদ্ধাকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এছাড়া আরও 3 জন অসুস্থ হয়ে পড়েছে। এদিকে ভবনের ছাদে 3 শতাধিক মানুষ আটকে পড়েছে। এছাড়া বিভিন্ন দোকানের ক্রেতা এবং দুপুরে খাবারের জন্য ভবনের রেস্টুরেন্টে যাওয়া ব্যক্তিরাও আটকে পড়ে। হংকং প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আগুন নিয়ন্ত্রণ আনতে 2টি ওয়াটার জেটের মাধ্যমে কাজ করছেন উদ্ধারকর্মীরা। দর্শক সিএনএন বিশ্ব আলাপে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হ্যাপি শারমিন, আল্লাহ হাফেজ।